টলিউডে একের পর এক খারাপ খবর। জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীর পর এবার অসুস্থ হয়ে পড়লেন জনপ্রিয় লেখক লীনা গঙ্গোপাধ্যায়। করোনা আক্রান্ত হয়েছেন লেখিকা লীনা গাঙ্গুলি। বর্তমানে তিনি তার নিজের বাড়িতেই কোয়ারেন্টাইনে রয়েছেন। জানা গেছে কিছুদিন আগে তীব্র জ্বর এসেছিল তার, তখন তিনি সোশ্যাল মিডিয়াতে সবাইকে জানিয়েছিলেন। তারপর অবস্থা আরও খারাপ হলে তার কোভিড টেস্ট করিয়ে নেন এবং তার রিপোর্ট পজিটিভ আসে। তার আবার রক্তচাপের সমস্যাও রয়েছে, তবে এখন অনেকটাই ভালো আছেন। বর্তমানে 4-5টি ধারাবাহিকের গল্প লেখার দায়িত্ব তার মাথায়। খড়কুটো, শ্রীময়ী, দেশের মাটি সহ অনেকগুলো ধারাবাহিকের গল্প লিখতে হয় তার। তাই হঠাৎ করে তার শরীর খারাপের খবর এলে সাধারণ মানুষ সহ সকলেরই মন খারাপ। তবে চিন্তার কোনো কারণ নেই, লেখিকা নিজেই আশ্বস্ত করেছেন। তিনি জানিয়েছেন লেখিকাকে ফ্লোরে যেতে হয় না, তিনি বাসায় থেকেই সব কাজ করতে পারবেন। তিনি বলেছেন বাড়ি থেকেই সব কাজ করবেন ধারাবাহিকের এবং ধারাবাহিকের কোনো সমস্যা হবেন না। এ থেকেই বোঝা যাচ্ছেন তিনি কতটা দায়িত্ববান। তো দর্শক, আপনারা সবাই লীনা গঙ্গোপাধ্যায়ের জন্য দোয়া করবেন, তিনি যাতে দ্রুত সুস্থ হতে পারে। বাংলা বিনোদনের এই ধরনেরই আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।